जय गुरु। श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी के श्रीहस्त लिखित सत्यानुसरण के अनुवाद। जे अनुभूतिर खूब गल्प करे अथच तार लक्षण प्रकाश पाए नहीं, तार गल्पगुड़िक कल्पना मात्र बा आडंबर। जो अनुभूति की खूब गपे मारता है पर उसके लक्षण प्रकाशित नहीं होते, उसकी सभी गपे कल्पना मात्र या आडंबर है। ही हु स्पीक्स मच ऑफ रियलाइजेशन बट सोच नो इंडिकेशन ऑफ इट थॉट्स ओनली ऑल हिज बिग टॉक्स आर इमेजिनरी। परम प्रेममय श्री श्री ठाकुर सिंहस्त लिखित सत्य अनुसरण के पाठ। सरलता सरल हो किंतु बेकूब हो ना, ताई सरल मानी होच्छे सोजा गनगने अनुराग वाला गतिसम्पन्न आदर्श प्राणता, जा किचु सभी जन आदर्श परिपूरक आस्तरणे अभिदीप्त हुए आछे। जदि सुबोध होते चाओ तुम्हाके सरल होते ही हबे। आदर्श अजुक्त व्यक्ति सरल होलेओ बेकूब, कम मस्तिष्क हुए थाके, तादेर बुद्धिमत्तार गोलामी थाकलेओ मन गड़ा बेकूबी बोधे तर्जमा दिए कूटभंगीते आलिया स्वच्छताय दुनियार जा किछुके अनुवाद करे थाके। ताई जे जेमन सरल से तेमन सुबोध, आर जे सरल सेई शुधु टेर पेते पारे তার আশেপাশে যত বাঁকা যত কুটিল তা কেমনতর কি মেঘদারে, তা দিয়ে কী বা করতে পারা যায় আর কী বা হতে পারে। আর যে নিজেই বাঁকা অন্য বাঁকাগুলি কেমনতর তা কী করেই বা মেপে দেখবে সে। তাই যে যেমন অসরল তার ভাবা কওয়া ও করার ভিতর তেমনই চিরবিরোধ ও অসামঞ্জস্য, এটা ঠিকই যেন। সরল সাধুতার মতো আর চতুরতা নেই, যে যেমনই হোক না কেন এ ফাঁদে ধরা পড়বেই পড়বে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। পরম প্রেমময় চলার স্মৃতি থেকে পাঠ। সহানুভূতি উদ্রেকে যদি বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়ার ক্ষুধা মানুষকে আকুল করিয়া না তুলিত, তবে কাহারও প্রয়োজনে কেহই লাগিত কিনা সন্দেহ। তোমার কাছে আসিলে তাহাকে দুঃখের কথা শুনাইয়া তাহার বেঁচে থাকা ও বৃত্তি পাওয়াকে অবসূন্ন করিয়া তুলিও না, বরং তাহাই করো তাহাই বলো যাহাতে সে উদ্দীপ্ত হয় ও উন্নত হয়। দেখিতে পাইবে নিয়ত দুঃখের কথায় কাহারও সহানুভূতির উদ্রেক করিতে হইবে না। মানুষের শত উৎসারিত সহানুভূতি তোমাকে অভিনন্দিত করিবে, তোমার এতটুকু দুঃখ মানুষ সহ্য করিতে নারাজ হইয়া তাহার অপনোদনে আপ্রাণ হইয়া উঠিবে। বাণী সংখ্যা 131। পরম প্রেমময়ের পুণ্যপতির থেকে কিছু অংশ পাঠ। এই তো সর্বং খলিদং ব্রহ্ম, রং নাই গন্ধ নাই অহংকার নাই সত্তা আমি, আমার প্রমাণ আমি, আমি সাক্ষী স্বরূপ মায়া মুক্ত হলেও আমি, অস্তিত্ব শব্দ স্বরূপ। পরমাণু কাকে বলে তাও জানা গেল না, সমুদ্রের গভীরতাও বোঝা গেল না, যার অস্তিত্ব সেই জানে। নাই নাই কিছু নাই, কাহারও অস্তিত্ব নাই, চিতি ছিল সরে গেল, অপ ছিল শুকিয়ে গেল, তেজ ছিল নিবে গেল, মরুদ ছিল থেমে গেল, বোম এক সত্তা অনন্ত অসীম। যা যা বোমের অস্তিত্ব হারিয়ে গেল অর্ধ উচ্চারিত, বাপরে বাপ আর যাব না, সব নতুন সব আছে, ওই আবার মিটি মিটি, ওই আবার মন্দ মন্দ সুন্দর মলয় প্রবণ, ওই আবার বিশ্বগ্রাসী ত্রে কি ভীষণ,
জগৎটা আগুন, আগুন ছাড়া কিছুই নাই। আগুন মন, আগুন প্রাণ, আগুন অহংকার, কেবল আগুন, সব আগুন। সূর্য নাই, চন্দ্র নাই, তারকালতা কিছু নাই। আগুন আমি আগুন, বোম গেল নিভে, সব নিভে গেল। বাহ বাহ, কি বিদ্যুতের বাঁধন রে, শান্তি শান্তি। প্রলয় পয়োধি জলে ধৃত মানসি বেদম, বিহিত বিচিত্র চরিত্র মুখেদম কেডা। সেও তো আমি, কে মানে জল, সব মানে মড়া। আমি উপাদানগুলি মাত্র আছি, কেশব ধৃত মিন শরীর জয় জগদীশ হরে ইত্যাদি। এও আমি, তারপর ঘনীভূত অবস্থা, এও আমি মুহূর্তে সৃষ্টি স্মৃতি প্রলয়, এও আমি বিরাট বিরাট যা অর্থ করে তাই হয়। এই হলো আমি, আমি আমি সমর্গ জগৎ জগৎ রাখে প্রেম সূত্রে বাঁধার জন্য। আবার আমি নতুন পুরাতন নয়, কতবার এসেছিলাম আবার এসেছি। আমার স্থূল স্বরূপে প্রেম যা শিরায় শিরায়, তন্তুতে তন্তুতে প্রত্যেক কেন্দ্রে কম্পনে যা অনুভব করা যায়, সেই প্রেমই আমার স্বরূপ। মহাশান্তি রাত্রে সেই বিরাট দরজার চাবি আমার কাছে, সেই চাবি প্রেম। যেই মন্ত্র আমাকে উপলব্ধি করা, অগ্নি সেই চাবি তার কাছে যায়। শান্তি রাত্রের দরজা খুলে বিমল আনন্দ উপভোগ করা, সেও আমি। হ্যাঁ আমি তিন, আমি এক। দেখ ভালোবাসাটার মধ্যে সব কর্ম আছে। ব্রহ্মকে সম্যক উপলব্ধির পর, জ্ঞানের চরমের পর, যদি দেহি হয়ে থাকতে হয় তবে ভক্তি নিয়ে। ভগবান ব্যাসদেব অত জ্ঞানচর্চার পর ভক্তি নিয়ে পড়েছিল, এক কৃষ্ণ নিয়ে পড়েছিল। কৃষ্ণকে আবার ভালোবেসে তার ভাব নিয়েছিল, কৃষ্ণের গুণগান করত, প্রেমাস্তু হয়ে পড়ত। দেখ মহাদেবের আর হরি হরি বলে ডাকবার দরকার কি, জ্ঞানকে উপলব্ধি করবার জন্য, জ্ঞানে থাকবার জন্য। কর দেখি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।